শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। দর্শক, একটি সকাল কিন্তু বলে দেয় আপনার সারাটা দিন কেমন যাবে। আপনার সারাটা দিন অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভির প্রতিদিন প্রভাতী আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি, প্রিয়াঙ্কা। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই কী কী আয়োজন থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু লিপিবদ্ধ হয়নি এখনও। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ রবিবার, 27 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ, 14 মাঘ 1425 বঙ্গাব্দ, 20 জমাদি-উল-আউয়াল 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1822 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা করা হয়। 1880 সালের এই দিনে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন। 1782 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তিতুমীর জন্মগ্রহণ করেন। 2007 সালের এই দিনে লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীন বাংলা শিল্পী সংস্থার প্রধান উদ্যোক্তা ওয়াহিদুল হক মৃত্যুবরণ করেন। আজ যদি হয়ে থাকে আপনার ছোট্ট সোনামনের জন্মদিন, তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, কারণ আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে তারই জন্মদিন। আপনার ছোট্ট সোনামণি জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা, 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarsokal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsokalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে, দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। দর্শক, এবারে জানিয়ে দিব নাগরিক ব্যস্ততার এই নগরের কোথায় কী ধরনের অনুষ্ঠান হচ্ছে তারই খোঁজ খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে জাতীয় পিঠা উৎসব 1425। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই উৎসব। 10 দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও কিন্তু ঘুরে আসতে পারেন এ সকল স্থান থেকে এবং পরিবার সহ উপভোগ করতে পারেন এসব আয়োজন। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, তাহলে নিয়মিত করুন যোগাসন। সুস্থ দেহ এবং সুস্থ মনের জন্য যোগব্যায়াম অপরিহার্য। আজ আমরা আপনাদের সামনে দেখাবো বজ্রাসন। এর জন্য প্রথমে আমাদেরকে বসতে হবে দণ্ডাসনে। দুই পা সামনের দিকে লম্বা করে মেলে দিন। এরপর ডান পা ভাঁজ করে পেছনে নিয়ে যান, বা পা ভাঁজ করুন। হাত দুইটাকে দুই হাঁটুর উপর রাখুন এবং পেছনে দুই গোড়ালির মাঝখানে হিপটাকে রাখুন। পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটা পরস্পর সাথে টাচ করে থাকবে।
দুই হাত হাঁটুর উপর স্থির। এভাবে আপনি 5 থেকে 15 মিনিট পর্যন্ত এই আসনটা করতে পারেন। এই আসনটা একটাই মাত্র আসন যে আসনটা শুধুমাত্র খাওয়ার পরে করা সম্ভব। নিয়মিতভাবে এই আসনটা আমরা অভ্যাস করলে আমাদের বদহজম, গ্যাস্ট্রিক জাতীয় যে সমস্ত সমস্যাগুলো আছে সেটা দূর হয়। প্রতিদিন খাওয়ার পর যদি আমরা এই আসন অভ্যাস করি তাহলে আমাদের হজম ক্রিয়ায় খুব উপকার হয়, কারণ খুব দ্রুত আমাদের হজম হতে সহায়তা করে। এই আসন প্রতিনিয়ত অভ্যাস করলে আমাদের মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং পায়ের যে কোনো ধরনের সমস্যা দূর হতে সাহায্য করে। বিশেষ করে বাত এবং হাঁটুর ব্যথা থাকলে এটা খুব দ্রুত ঠিক করতে সাহায্য করে। এছাড়া যদি কারো পায়ের গোড়ালিতে যদি ব্যথা হয়, এই আসন নিয়মিত অভ্যাস করলে সেই ব্যথা ধীরে ধীরে দূর হয়। তাই আসন নিয়মিতভাবে আমরা এই আসনগুলো অভ্যাস করি এবং নিজেকে সুস্থ, সুন্দর এবং ফিট রাখি। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে নিব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে এসে আশা করছি আপনাদেরকে সঙ্গেই পাবো। ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকল অনুষ্ঠানে। দর্শক, মাই টিভি মানে ভিন্ন ধর্মীয় আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন কী কী আয়োজন থাকছে মাই টিভির পর্দে শুধুমাত্র আপনাদের জন্য। কোন ভালোবাসার দর্শক আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9:00। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15 মিনিটে। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বোলা তুই বড্ড বটে, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধব জুটি মজনু হয়ে যা। ফ্যান এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50 মিনিটে। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোকে কত কিছু করতে পারতাম, করেছি। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1:00। ওয়ালাইকুম তুলা ভাই। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20 মিনিটে। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাতো সন্ধ্যা 6:50 মিনিটে। সাত রং সাজিয়ে অ্যাকোস্টিক গানের অনুষ্ঠান রং রাত 8:15 মিনিটে। রাজনৈতিক বিষয় নিয়ে টক শো 50 মিনিটস রাত 10:20 মিনিটে। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30 মিনিটে, বেলা 12:30 মিনিটে, দুপুর 2:30 মিনিটে, বিকেল 4:30 মিনিটে, বিকেল 5:00 জেলা সংবাদ, সন্ধ্যা 6:00 ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30 মিনিটে, রাত 9:30 মিনিটে, রাত 11:30 মিনিটে, রাত 2:30 মিনিটে, ভোর 4:00। সুন্দর দেখতে বা দেখাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সুন্দর দেখায় যদি আমরা একটু সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। আলু শুধু তরকারি রান্নার জন্যই নয়, রূপচর্চার জন্যও দারুণ একটি উপকারী জিনিস। চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, ব্রণ, ত্বকের কালো দাগ, ত্বকের তেলতেলে ভাব এবং চুল চকচকে করতেও আলুর জুড়ি নেই। সৌন্দর্য বর্ধনে আলুর এমনই সব দারুণ ব্যবহারের কথা জেনে নিন এবার। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে
আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন। চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের উপর দিয়ে রাখুন, চোখে বেশ আরামও পাবেন। লেবুর রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখে লাগান, এতে কালো দাগ দূর হয়ে যাবে। আলুর রস পুরো মুখে লাগান, ব্রণ নিরাময়ে ভালো কাজে দেবে। মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে লাগান, 30 মিনিট পর ধুয়ে ফেলুন, এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে। একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন, এতে 1 টেবিল চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ পানি মেশান, এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে। একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন, 1 টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে 15 মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে। একটি আলু ছেঁচে তাতে 1 টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন, এটি ত্বকের বলি রেখা দূর করবে। ত্বকের উপরে হালকা জখম হলে তাতে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখুন, প্রদাহ কমে যাবে, তবে বেশি ক্ষততে লাগাবেন না। একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন, একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান, 20 মিনিট পর ধুয়ে ফেলুন, এটি মাস্কের কাজ করবে। আলু ছেঁচে তার রসে একটি টিস্যু বা পেপার টাওয়েল ভিজিয়ে নিয়ে ত্বকে 20 মিনিট লাগিয়ে রাখুন, এটি একটি উপকারী আলুর ফেস মাস্ক। বিনোদন জগতের আপনার পছন্দের তারকার লাইফস্টাইল জানতে কিন্তু আপনি সবসময় কৌতূহল হয়ে থাকেন, চলুন তাহলে দেখে নিই আপনার পছন্দের তারকার সকাল কিভাবে শুরু হয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মানে আসলে কবির এই কবিতাটাকে আমি বুকে ধারণ করার চেষ্টা করি সবসময়। আর আমার চেষ্টা থাকে যেহেতু আমি লেখক মানুষ, মানে প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে ভাবি যে কোন গল্পটা আমি দর্শকদের মানে বিনোদিত করতে পারবো, সাথে সাথে কিছু মেসেজও দিতে পারবো, সেই ধরনের সামাজিক কিছু অসঙ্গতির কথাও চিন্তা করি। এই নিয়েই মানে সকালবেলাটা এই নিয়েই শুরু হয় আর কি, যে বিভিন্ন নতুন গল্প জন্ম দেওয়ার চিন্তা চেতনা থাকে সবসময় মনে। মানে সকালের শুরুটা আমরা মনে করি প্রত্যেকটা মানুষই নিষ্পাপ থাকে, মানে মানুষ যখন ঘুমানোর পরে উঠে প্রতিটি মানুষই তার উচিত মানে ভালো কোনো কাজ, মানে যে কাজটা আমার দ্বারা উপকৃত হবে মানুষ, কারণ প্রতিটি মানুষকেই জানতে হবে যে তার মৃত্যু অবধারিত। সো প্রতিদিন কোনো না কোনো ভালো কাজের চিন্তা চেতনা নিয়ে আমাদের যাত্রা শুরু করা উচিত। আপনার অসুখ বিসুখে প্রথমে কার কথা মনে হয়? নিশ্চয় একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন সঠিক পরামর্শ দিতে। এখন জানবো তেমনই একজন বিশেষজ্ঞের পরামর্শ। আমাদের মধ্যে একটা ভুল ধারণা, মানে বিশেষ করে ইদানিংকালে দেখা যাচ্ছে, যেহেতু আমরা অনেক চিকিৎসক বিভিন্নভাবে বেরিয়েছি এই দেশে, বাংলাদেশে এখন প্রায় 1 লাখেরও বেশি চিকিৎসক তৈরি হয়ে গেছে, 1,05,000 থেকে 10,000, তো এই যে আমাদের ধারণাগুলোও কিন্তু এত বেশির রকমে বৈষম্যমূলক, এক এক ডাক্তারের এক এক রকমভাবে তাদের উপস্থাপন করে থাকে। আমরা বলে থাকি হাড় ক্ষয় হয়েছে, হাড় বৃদ্ধি হয়েছে, হাড় ফাঁক হয়েছে, এই সব কথাগুলো অসম্ভব রকমের, আমি মনে করি সাংঘাতিক রকমের গেলে খারাপ কথাগুলো ব্যবহার করা হচ্ছে। এই শব্দগুলো মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে। এই কথাগুলো না বলে বলা উচিত তার কী রোগটা, তার কী সমস্যাটা। অস্টিওপোরোসিস একটা রোগ, ঠিক আছে, কিন্তু রোগ তো বলবো না আমি। অস্টিওপোরোসিস একটা সময় এসে হতে পারে, দন্তের অ্যাক্টিভিটি কমে যায়, বিছানায় যদি সে শুয়ে থাকে। আমি সার্জেন মানুষ, আমি বিছানায় শুয়ে আছি 3 মাস ধরে একটা রোগী দেখতেছি, তার আমি যখন হাড় তার অপারেশন করতে যাই আর স্ক্রু ধরতে পারে না, কারণ তার বোনগুলো এত নরম হয়ে যায়, এ তো আমি ক্ষয় বলবো না, কারণ ওই লোকটি 6 মাস ধরে হাড্ডি ভেঙে বিছানায় শুয়ে আছে। এই যে কিন্তু নিয়ম হচ্ছে তাকে বিছানায় শুয়েও তাকে নাড়াতে হবে, তার ভাঙা জায়গাটা বাদে বাকি জায়গাটিও নাড়াতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকটি মাংসপেশি চাচ্ছে, আঙ্গুলের হাতের, যেমন হাতে আমাদের 50টি মাংসপেশি আছে, আমাদের বইয়ে বলা আছে যে বোতল খোলো আর বন্ধ করো, ঠাট্টা করে বলেছে মদের বোতল খোলো আর বন্ধ করো, তাতে এই 50টি মাসের তোমার নড়তেছে এবং এরা ফ্রি হচ্ছে। ঠিক তাই যদি হয়ে থাকে তাহলে আমার যদি যত বেশি আমি মুভমেন্ট করব, মাংসপেশিকে নাড়াবো, হাড় তত বেশি শক্তিশালী থাকবে, হাড়ের কোনো রকমের ওইসব শব্দ ক্ষয়
বৃদ্ধি হবে না যতক্ষণ মাংস শক্তিশালী থাকবে। আর যে বৃদ্ধি কথাটি বলা হয়, কারণ নরম হয়ে গেলেই হাড় দুর্বল হয়ে গেলেই কিন্তু ওগুলো হয়, রাফ হয়ে যায়, তখন সেখানে এক্স রে দেখা যায় যে ও একটু বেড়ে গেছে। যেমন পায়ের তলায় একটা রোগ আছে আমাদের গোড়ালিতে হয়ে থাকে, আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস, ক্যালকেনিয়াল স্পার, সামান্য একটু হাড্ডি বেড়েছে, কিন্তু এই বাড়া কথা তো বলা উচিত না। বলা উচিত আপনি ওজন কমান, আপনি আপনার ফুট মাসেলগুলোকে পায়ের তলার মাংসপেশি শক্তিশালী রাখেন, শক্ত করেন, শক্ত রাখেন, নরম জুতো পরেন, কিছুদিন ধীরে 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 চলে যাবে। রুগীকে যদি আমি আগে ভয় দেখাই যে আপনার তো হাড্ডি বেড়ে গেছে, তা রুগীরা ভয় পেয়ে যাচ্ছে আমার তো হাড্ডি বেড়ে গেছে না জানি না কী হচ্ছে, তা না করে বলবো যে না আপনার হাড় নরম হয়ে যাচ্ছে, আপনি ওজন কমান, আপনি এক্সারসাইজ করুন, পাকে শক্তিশালী রাখুন এবং সারা শরীরে এক্সারসাইজ করুন, ভালো থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তো জানলেন, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না, কারণ সেটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আজকের মতো বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা আপনাদের মতামত, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও মতামত জানাতে পারেন ফেসবুক পেজে, মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakalmytv। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়ে মাইটিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।